এই গাছ এখান থেকে কবরটা কিভাবে উঠছে আগে সেটা বলেন। এই এই কবরটা এখানে মাড়ি এরকম ফাড়ে গাছের শিকড় টিকড় সব বুঝছেন এরকম উঠে গেছে, মানে উপরে উঠে গেছে। এটা আপনারা এলাকার লোকজন আপনারা দেখছেন নিশ্চয়ই, আমরা দেখছি এখানে। আমরা তো এই মাজার উড়ার আগে থেকে অনেক আগে থেকে এখানে আমরা। যে আপনি যে বললেন কিছুক্ষণ আগে যে জিন্দাউলি, আপনি কিভাবে বুঝলেন? হ্যাঁ আমি ওনাকে তিনবার দেখছি। কিভাবে দেখছেন? দর্শক উনি নাকি ঠিক আছে এখানে যে সাহিত্য আছে যে আসলে গাইবি মাজার মানে উনি জিন্দাউলি, জিন্দাউলি উনি নিচ্চক্ষে নাকি তিনবার দেখছে। দর্শক আমরা গাইবি মাজার যাচ্ছি, এটা নাকি পাহাড়ের মধ্যে আমরা চেষ্টা করতেছি খোঁজার জন্য। চলুন আমরা যাইতে থাকি। কোন দিকে যাচ্ছে কত ভিতরে টেস্টি আছে মনে হয় নাকি ছোট রাস্তা, কিন্তু মানুষের আনাগোনা তো অনেক। যে পাহাড়ি এলাকা, পাহাড় সামনে গেলে কিছু পাহাড় পড়বো, পাহাড়ের এলাকা তো সেখানে এত মানুষের সমাগম সেটা আমার বোধগম্য না। এত মানুষের বসবাস মানে সামনে আমরা একটা গ্যাস বাহিত সিলিন্ডার বাহিত ট্রাকের পিছনে ধরা খাইলাম। আমরা দেখি এই ত্রিপাদি যাওয়া যায় কিনা আমরা একটু ট্রাই করে দেখি ভাই, একটু দেখা যেত আমাদেরকে। শেষ পর্যন্ত রক্ষা পেলাম, আপাতত আমরা চলে যাই, আসার সময় দেখা যাবে আমরা কোথায় গিয়ে আটকা পড়ি। একজনকে জিজ্ঞেস করি, এই ভাইয়া গাইবি মাজারটা কোন দিকে? কত দূর? রেল লাইনের পরে। সামনে রেল লাইন না? গাইবি মাজারটা কোন দিকে? এসে রেল লাইন না, তারপরে কোন দিকে যাবো? কাকা একটু 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 এদিকে আইন, কাকার একটু দিকে আইন। এইদিকে একটা গাইবি মাজার আছে যে, এটা কোথায়? সামনে গিয়ে ডাইনে। ইয়া গাইবি মাজারটা কোন দিকে? সামনে কি ডাইন পাশে না বাম পাশে? কত দূর দেখা যাচ্ছে না? আর কত ভিতরে যাব? এখন তো ভয় লাগতেছে, কত ভিতরে চলে আসলাম। একদম পাহাড়ি এলাকায় চলে আসলাম। এটা কি? এখানে তো কোনো কিছু সাইনবোর্ড নাই। হজরত মোহাম্মদ শাহ আলী আব্দুল লতিফ বাগদাদি রহমতুল্লাহ স্থাপিত এত। আচ্ছা আমরা একটু নামি দেখি, এটাই সেই গাইবি মসজিদ মাজার কিনা? আমরা আসছিলাম গাইবি মাজার দেখার জন্য, গাইবি মাজার ঠিক আছে এটা সম্পর্কে জানার জন্য। মানে আপনি কি? আমি জানি না, জানি না কারণ হচ্ছে আমি আসছি মাত্র এখানে এই মসজিদে আসছি, আর একটা এক বছরও হয়নি। এক বছর লাগে না একটা, ঠিক আছে একটা জায়গার খোঁজ খবর পেতে জানার জন্য এক বছর লাগে। এখানে খাদেম আছে? খাদেম নেই, আমরা মসজিদে ইমাম আছে না। এই মাজারের খাদেম নেই? না খাদেম নেই। আর আপনি যদি জানতে চান তাহলে ওই এখানে মসজিদের সেক্রেটারি সভাপতি আছে, ওনার মুরব্বির আছে, ওনাদের থেকে জানতে পারেন। না খাদেম থাকবে না, এটা দায়িত্ব রক্ষণাবেক্ষণ করে কি এই মাজারের? মানে মাজারটা মানে এখানে হইলো কিভাবে, আসলো কিভাবে সেটা আমি কে জানবে, এখানে কে জানবে? মুরব্বিরা জানবে। মানে মুরব্বিদের কোথায় পাবো আমি? রাস্তায় দোকান আছে ওনাদের সেক্রেটারি, বদর জামা দোকান গুলো দেখাই দিবে। কত দূর? এই রাস্তার ওখান থেকে গেলেই আছে। আসসালামু আলাইকুম কাকা, আপনি কি এখানকার? জি। এখানকার মানে আপনার বাসা কোথায়? আমার বাসা এখানে। মানে আপনি এখানে কি করেন? না আমি রেল লাইনে আপনাদের ফাঁক দেখা দিলাম না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো আসছি মানে গাইবি মাজারটা মানে কিভাবে হইলো, মানে কিভাবে এটা উঠলো, কে দেখলো? এই মাজারটা একজন সিলেডি মানুষ ছিল, সিলেডি একজন মানুষ ছিল এখানে। তো ফায়ার ফায়ার দেখে মুরত পাহাড় কোথায়? তো পাহাড় এই পাহাড় থেকে মানে আব্দুল সামাদ এটা পাইতো, এটা আনতো। তো একদিন ওরও স্বপ্নে দেখাইছে মানে এখানে একটা গাইবি মাজার উঠবো, তুমি এখানে থাকো, তুমি এখানে খেদমত খাতিম করো, খেদমত করিও। তো ওই সময়ের মধ্যে এখানে আমাদের সুলতান চৌধুরী ছিল,
তারপর শুক্কু চৌধুরী ছিল সুলতান চৌধুরীর ছেলে, এখন ও বলতেছে ভালো ভালো প্রভাবশালী মানুষ আছে ওদেরকে দেখান, এখন আমার দেখালে তো আমার মানুষে মাকদির করবে, আমার কথা বিশ্বাস করতো না। এটা বসে আর কথা না, তুই দেখাইছিস তুই কর, তো কর নাই, ও না করার খাতিরে ও একদিন পাহাড়ে গেছে আর বাসল ওই পাহাড় থেকে উঠতে ওরে ফেলা দিতে থাকে একদম নালার ভিতরে পরি। কেউ কেউ শুরু করছে কেউ মাও শুরু করছে, এখন ও এখানে গরু চরাইনের ওই ফুলগুলো যখন গরু লেগেছে দেখতেছে জঙ্গলের ভিতরে একটা কেউ কেউ করতেছে, এখন যাই দেখো ওরে ও এমন দূরে ফেলাইছে বাসটার সো হাতে ফাই ব্যথা পাইছি। বুঝতে পারছি, ওনার বাড়ি হলো সিলেট, মানে এলাকার মান্যগণ্য লোকেরা পরে মাইনে নিছে ওনার কথা। আর আপনার দিকে আর কি ঘটনা আছে? আছে তো বহুত লম্বা হিস্টোরি। আচ্ছা বলেন, আপনি সংক্ষেপে বলেন। এখন যখন ওরে ফেলা দিছে, ফেলা দেওয়ার পরে ওরে গরু চরাইনের রাখালা গুলো আনিয়ে রেখি গরমে দিয়ে গেছে, বুঝছেন, দিয়ে গেছে আর ওর ওষুধ দাবাই বহুত কিছু আপনার ইয়ে টিয়ে করছে, এখনো ভালো না। ওরে একদিন স্বপ্ন দেখাইছে কয়ে এখানে আবার আরেকদিন বলতেছে এখানে মাজার গুছে এখানে খেদমত কর, ও তো গরিব মানুষ তো প্রভাবশালী লোকগুলো আছে অত মাইদের করবো ওর নির্যাতন করবো কথা। বুঝতে পারছি, লাস্ট দিয়ে ও যখন ভালো হয়েছে না ওরও হয়তো ওই আমার গাছের পাতা আছে দিয়েছে ওই এই গাছ আছে পিছনে, এটা একটা বট গাছের মতো আঁকে। ও আচ্ছা বুঝছি বুঝছি, হ্যাঁ হ্যাঁ হয়তো এই গাছের পাতা নিয়ে লাগা দিচ্ছি ভালো জন্য। পরে ওরও বলতেছে মানে আমার গাছ আমার এখান থেকে পাতা আনি গাছের পাতা আনি এখানে বাঁধি দিতে যেখানে যেখানে আঘাত হয়েছে তুই ভালো হয়ে যাবি। তো এখন ওই সময়ের মধ্যে শীত গরম ভাল ছিল, আমি চালাইতাম রিক্সা, দিন আসিল বিশুদ্ধবার দিন, আমি বাদ খাই একটা বাজে বাড়ি গেছি, গাড়ি নিয়ে গেলাম মাজাম বিয়ের এখানে বসলাম, অনেক রোদ চুটতেছে বসি আর আমাদের এখানে ওই মন্নার বলি কই তো একজন, ও এখন মারা গেছে, ও আমার বলে মামা মা আপে দেখি কথা আপনাদের এখানে বলে কি মাজার উঠতেছে আপে হয়ে আমি বাদ খাই এলাম আমি তো জানি না। আচ্ছা বুঝছি, এক মিনিট আমরা ঠিক আছে, এই মাজারটা রক্ষণাবেক্ষণ এখন করতেছি কি? কোনো খাদেম তো নাই আছে একটু ভিতরে একটু ইয়ে আছে না আপনার? হ্যাঁ দিনের তিনটে থেকে এই মাজারটা উঠতেছে ওর স্বপ্ন দেখা বিশুদ্ধারে ওর বলতেছে তুই যা এখানে মাজার উঠতেছে, তখন এখানে আরো একদম আরো কয়েকজন আছে দালালি করার জন্য, বুঝছেন, আসার ওর তো দড়ি মারছে ওই মাজারে খাদে মারে কে মারছে আমাদের এখানে একজন এখানে স্থানীয় লোকজন মারছে, ও এখানে থাকতো মারার ওদিন আছিল বিশুদ্ধবার আসরের পর দিয়ে আমি খাদে মেরে সোরা টোরা লইলাম ওই আগে দাঁড়া দেখাইছে মাজার পরে, বুঝছেন, শুক্রবার দিন সকালে যা দেখি আমাদের মতন রংটাও একদম পুরো ফাঁসাত লম্বা, আমার গছিল এখানে আমার গড়ে পিছন দি মোল্লা আজান দিবের একটু ফর ফর কবরটা কিভাবে উঠছে আগে সেটা বলেন। এই কবরটা এখানে মাড়ি এরকম সারি গাছে শিকড় টিকড় সব, বুঝছেন, এরকম উঠে গেছে মানে উপরে উঠে গেছে, এটা আপনারা এলাকার লোকজন আপনারা দেখছেন নিশ্চয়ই, আমরা দেখছি এখানে, আমরা তো এই মাজার উড়ার আগে থেকে অনেক আগে থেকে এখানে আমরা, কিন্তু তখন তো জানতেন না এখানে কারো মাজার বা কবর আছে, দরকার ছিল
দরকা বিডি আমাদের এই সেই গাছ না গাছের গোড়ায় দরকা বিডি এটার নাম ছিল বুঝছেন হ্যাঁ দরকা বিডি নাম ছিল তো তো এটা একজন আল্লাহর ওলি সত্যকার একজন আল্লাহর ওলি বুঝছেন এখানে কোনো সন্দেহ নাই মানে উনি কোনো সময় হয়তো ওনার এই যে নামটা দিলেন আপনি যে বললেন কিছুক্ষণ আগে জিন্দা উলি আপনি কিভাবে বুঝলেন কিভাবে দেখছেন একদিন আমার ঘরে গেছে আমি সেই লোক এখন আছে তো এখন কোথায় আছে যারা দেখছে ও আচ্ছা মানুষ এগুলো আছে কিন্তু উনাকে লাস্ট কখন দেখছেন মানে লাস্ট কয় বছর আগে কত বছর আগে ইতিহাস কি জানেন যে উনি কোথেকে আসলো কিভাবে আসলো জীবনী পান নাই জীবনী পান নাই আচ্ছা এখন তাহলে যে যিনি স্বপ্ন দেখছেন ইতিহাসের ওইরকম কোন ওইভাবে কিছু নাই আর ওনার জন্ম তারপরে উনি কোন জায়গার মানুষ ছিলেন এগুলোর কোনো তথ্য নাই স্বপ্ন দেখা না মানে ওরা দখল করতে চাইছিল মাজার নাকি মানে মাজার উঠবে এই কথা শুনে আবার কিছু দখল করার জন্য উঠে গেছে মানে মাজার দখল করার জন্য উঠে গেছে পায় তারা মাজার এখন বাউন্ডারি দেওয়া এই পিছনে কিন্তু পাহাড় হ্যাঁ এটা পাহাড়ি এলাকা এই দিক দিয়ে বাউন্ডারি করে দেওয়ার কারণে আমাদের এখানে আমরা বেশিরভাগ গরিব অলৌকিক ঘটনা ঘটাইছে সে দেখে আর কি আচ্ছা এছাড়া আর কিছু নাই আমার দেখাইছে আমি দেখছি তিনবার একদিন আমার দর্শক অনেক কষ্ট করে এই এলাকাটা খুঁজে পেলাম অনেক কষ্ট করে আসছে আপনারা দেখছেন যে আসলে ইচ্ছা ছিল যে গাইবি মাজার দেখানোর জন্য আর ওনার থেকে তো আপনারা যেগুলো শুনলেন এটা ওনার বক্তব্য এখানকার স্থানীয় লোকদের চলমান কথা এটা আমার কোনো বক্তব্য নাই আমার ভুলকুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করি আপনাদেরকে ধর্মীয় স্থান দেখানোর জন্য দর্শক একটা কথা বলি ঠিক আছে ধর্মীয় স্থান এবং ধর্মীয় জিনিসগুলা আসলে এটা সব অন্ধবিশ্বাস যে আপনি ঠিক আছে আল্লাহকে আল্লাহ নিরাকার আপনার আল্লাহকে যেমন বিশ্বাস করেন আসলে এরকম ধর্মীয় অনেক জিনিস আছে আসলে আমরা অনিচ্ছাকৃত হলে বিশ্বাস করা লাগে ভুল বুঝবেন না আর আমিও চাই না ঠিক আছে কেউ আমাকে ভুল বুঝুক দোয়া করবেন ভালো থাকবেন ভালোবাসবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখন সাবস্ক্রাইব করবেন ধর্মীয় এবং দর্শনীয় চ্যানেলের সাথে থাকবেন আশা রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম